বর্ধমান পৌরসভার অন্তর্গত প্রায় 35টি ওয়ার্ডে 35টি স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হবে বর্ধমান পৌরসভার উদ্যোগে। বুধবার আনুষ্ঠানিকভাবে বর্ধমান পৌরসভার 34 নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন হলো। এই স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এবং 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উমা সাঁই সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এলাকার মানুষকে আর দূর দূরান্ত যেতে হবে না স্বাস্থ্যকেন্দ্রে, নিজের বাড়ির পাশেই স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা পাবেন বিনামূল্যে, এমনই কথা জানালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। আর এই উদ্যোগে খুশি 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয়, ওকেডিয়াম পানি কাজ করা হয়, পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য চতুর্দিকে এইভাবে ছোট ছোট হেলথ সেন্টারের মাধ্যমে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিয়েছে। আমাদের বর্ধমান পৌরসভার উদ্যোগে প্রায় 20টা ওয়ার্ডে ছোট ছোট এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলো তৈরি করা হচ্ছে, কোনো জায়গায় বাড়ি ভাড়া নেওয়া হচ্ছে। আজকে আমাদের 34 নম্বর ওয়ার্ডে এখন এখানে এই সুস্বাস্থ্য কেন্দ্র আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন পৌরসভার, আমাদের স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বে MCI মহাশয় আছেন, এবং আমাদের এই ওয়ার্ডের আর একজন MCI আছে, এই ওয়ার্ডের আমাদের কাউন্সিলর যার ওয়ার্ডে হচ্ছে উমা সাঁই তিনি আছেন, আমাদের কাউন্সিলর পন্তা দাস, আমাদের স্বীকৃতি হাজরা, বিশিষ্ট সমাজসেবী জয়দেব মুখার্জি, তন্ময় সিংহরায় এবং আমাদের ডাক্তারবাবু, আমাদের পৌরসভার আমাদের আধিকারিক জয়রঞ্জন সেন সহ সবাই এখানে আমরা উপস্থিত হয়েছি। এরপর আমাদের 9 নম্বর ওয়ার্ডেও একটা শিশু স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হবে। আমরা মনে করি যে প্রতিটি মানুষ যাতে বাড়ির দরজায় তার চিকিৎসার ব্যবস্থা করতে পারে, সেটাই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় করছেন। আর বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এইভাবে 35টা ওয়ার্ডেই এই শিশু স্বাস্থ্য কেন্দ্র হবে। ইতিমধ্যে 20টা ওয়ার্ড আমাদের প্রায় হয়ে গেছে, আর 15টাও আমাদের আশা 15টা ওয়ার্ডেও হবে। তাহলে এলাকার মানুষ তারা এখানে এসে ছোটোখাটো চিকিৎসাগুলো করতে পারবে। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমাদের ডাক্তারবাবু থাকবেন, এখানে ওষুধও ফ্রিতে পাওয়া যাবে পৌরসভার পক্ষ থেকে। এলাকার মানুষের খুবই উপকার হবে, যারা ছোটোখাটো রোগের জন্য বড় বড় হসপিটালে দৌড়ে চলে যাচ্ছে। আশা করি এই হেলথ সেন্টারগুলো হওয়ার পর সেটা তাদের যেতে হবে না, এখানেই তারা চিকিৎসার ব্যবস্থাটা পাবে। বড় ব্যাপার হলে এখান থেকেই তাদের বড় হসপিটালে পাঠাবে। এইভাবে রাজ্যের প্রতিটি মানুষের কাছে এই স্বাস্থ্য পরিষেবা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছে আজকে বর্ধমানের পৌরসভার পক্ষ থেকে 34 নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলাতে আমরা একটা নতুন স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলাম, এবং পরপর আমরা একটা একটা করে স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন করে আমাদের আগের বোর্ডের আমল পর্যন্ত 6টা স্বাস্থ্যকেন্দ্র ছিল, মানে প্রাইমারি হেলথ সেন্টার, আর একটা ছিল UPSC। বর্তমানে আমাদের প্রায় 20টার মতো স্বাস্থ্যকেন্দ্র ইতিমধ্যেই আমরা উদ্বোধন করেছি, এবং বর্তমান পৌরসভার নিয়ন্ত্রণে পরিচালনায় এগুলো চলছে। যেখানে পাস করা ডাক্তার থাকছেন, ENM থাকছেন, ENMরা আছে, ওষুধপত্র দেওয়া হচ্ছে, ফার্মেসি রয়েছে। কাজেই আমরা চেষ্টা করছি বর্ধমানের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ওয়ার্ডে যেসব দুঃস্থ গরিব মানুষরা বাস করেন তারা যেন সুচিকিৎসা পেতে পারেন। তার জন্যই ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র করার লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, এবং এটা অত্যন্ত গর্বের বিষয় বর্ধমানবাসীর যে ইতিমধ্যেই আমরা 15-20টায় টাচ করে যাচ্ছি, প্রায় আমরা স্বাস্থ্যকেন্দ্র খুলে ফেলেছি। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রগুলো থেকে এলাকার মানুষ ওষুধপত্র পাবেন, পাস করা ডাক্তারদের দেখাতে পারবেন, এবং তারা পরিষেবা পাবেন পৌরসভার মাধ্যমে। আমরা স্বাস্থ্য ব্যবস্থায় মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা দিয়ে মানুষকে আরও অনেক বেশি সমৃদ্ধ করার যে প্রচেষ্টা, তো
সেটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করে দেখাচ্ছি। আমরা চেষ্টা করছি আস্তে আস্তে আরো 9টা ওয়ার্ডে আমরা এইভাবেই পরিষেবা কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্র খুলব। এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলো মানুষের স্বাস্থ্য, মানুষের চিকিৎসা এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনে সহায়ক হয়ে উঠবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে আমাদের ওয়ার্ডে 34 নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র হলো, সুস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধন হলো। উদ্বোধনেতে আমাদের বর্ধমানের বিধায়ক খোকন দাস, আমাদের চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, তারপরে আমাদের তন্ময় সিংহ রায় সভাপতি, তারপরে শ্রীদেব বৃষ্টি হাজরা, কেয়া আমাদের চন্দ্রা দাস সবাই এসেছেন, এবং আমাদের ওয়ার্ডের বাসিন্দারাও সবাই এসেছে। এখানে আজকে আমাদের ডাক্তারবাবু এসেছেন, জয়রঞ্জন সেন এসেছেন, সুশান প্রামাণিক এসেছেন, সবাই মিলে এখানে একটা উদ্বোধন করা হলো। আমাদের কাল থেকে আবার এখানে ডাক্তারবাবু বসবেন এবং পরিষেবা দেওয়া হবে। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও সোনা, রূপেও সোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।